আসসালামু আলাইকুম সুচিপুরা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, শিক্ষাশাস্ত্র চাকরি। প্রিয় শিক্ষার্থীদের, আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের সম্ভাবনা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রশ্নটা দেখো, খেয়াল করো, উদ্দীপক হচ্ছে এরকম, শৈল সায়ন দুই ভাই তারা একটি মুদ্রা ও একটি সফটকা একত্রে নিক্ষেপ করলে তারা বলল যে মুদ্রা হতে টেল পাওয়ার ঘটনা, এই যে টেল পাওয়ার ঘটনা এবং সফটকা হইতে বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা দল স্বাধীন। তাহলে এখানে একটা হচ্ছে মুদ্রা, একটা হচ্ছে সফটকা। তাহলে বলল যে মুদ্রা হচ্ছে টেল বা ল্যাস, যেটাকে বলি আমরা ল্যাস পাওয়ার ঘটনা, বা সফটকা হইতে বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা দল স্বাধীন। তাহলে আসল পাচ্ছে ঘটনা কি, স্বাধীন ঘটনা বর্জনশীল হতে পারে কি ব্যাখ্যা করো, সরকার দুই দ্বারা বিভাজিত সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো, উচ্চতা দক্ষতা হচ্ছে দুই ভাইয়ের বক্তব্য সঠিক কিনা যাচাই করো। এলে আসল ঘটনা কাকে বলে, কোন পরীক্ষা প্রাপ্ত নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকে ঘটনা বলে। কোন একটা পরীক্ষায় প্রাপ্ত যে আমি সরকার নিক্ষেপ করলাম, এখানে একটা বৈশিষ্ট্য নাম দিলাম জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা ঘটনা আমি দিয়েই হয়, তাহলে জোড় সংখ্যা কি আসবে 2, 4, 6, দ্যাট ইজ একটা ঘটনা। আমি যদি এইভাবে বলি যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের নাম দিলাম বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা কি আসবে 1, 3, 5, দ্যাট ইজ এটা অনুকূল ফলাফল 1, 3, 5। আর যদি বলি যে সরকার তিন দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে 3, 6, 8। তাহলে কোন একটি পরীক্ষায় প্রাপ্ত নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকে ঘটনা বলে। নাম্বার 2, স্বাধীন ঘটনা বর্জনশীল হতে পারে কি, স্বাধীন ঘটনা একই সাথে বর্জনশীল হতে পারে না, কেননা পারে না, দেখো আমরা জানি যদি স্বাধীন হয় তাহলে প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি হবে। আমরা ধরে নেই যে প্রবাবিলিটি এ গ্রেটার দেন 0, তাহলে প্রবাবিলিটি বি গ্রেটার দেন 0, কারণ সম্ভাবনা মান কখনো শূন্য অপেক্ষা শূন্য চাইতে ছোট হতে পারে না, দ্যাট ইজ পজিটিভ। দুইটা যদি পজিটিভ হয় তাহলে এই দুইটার গুণফলটা কি আসতেছে, পজিটিভ সমান। আর যদি বর্জনশীল হয়, যখন আমরা বর্জনশীল নেই তখন তার অনুকূল ফলাফল, তাদের কোন কমন অনুকূল ফলাফল নাই, তাহলে সেই ক্ষেত্রে হয় শূন্য। তাহলে এক ক্ষেত্রে শূন্য নয়, আর ক্ষেত্রে শূন্য। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি আমরা দুইটি ঘটনা স্বাধীন ও বর্জনশীল হতে পারে না, কারণ স্বাধীন হলে শূন্য হতে পারে আর বর্জনশীল শূন্য হতে পারে না। তাহলে কথাটা কি বলছে, স্বাধীন ঘটনা বর্জনশীল হতে পারে না। তাহলে কথাটা সত্য যে একই সাথে দুইটি ঘটনা স্বাধীন ও বর্জনশীল হতে পারে না, এটা বইতে বিস্তারিত লেখা আছে। এখন আমরা আসল লক্ষ্যে যাই, প্রয়োগে যাই। সরকার দুই দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা জানি যে সরকার এবং মুদ্রা অঙ্কন করতে গেলে নমুনা ক্ষেত্র লিখতে হবে। নমুনা ক্ষেত্রটা এটা কি, এদিকে সরকার এদিকে মুদ্রা, সরকার ফলাফল 6টা, মুদ্রা ফলাফল 2টা, একবারে মনে করি এই কটু সপ্তাহে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনা, এই ঘটনার অনুকূল মানে এই ঘটনার পক্ষে কে কে আসবে, দুই দ্বারা বিভাজ্য, তাহলে এখানে আসবে 2, 4, 6, অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। দুই ভাইয়ের বক্তব্য সঠিক কিনা, মানে তারা যে বললো যে সপ্তাহ এবং মুদ্রায় ঘটনা দুইটা, একজন বিজয় আর একটা টেল যে স্বাধীন। তাহলে আসি আমরা প্রথমে আমরা লিখি নেই, একটু দেখো, ধরে নিলাম যে প্রথমে মনে করি এই কয়েকটু মুদ্রা টেল পাওয়ার ঘটনা, বি কার্ড লিখলাম এ হতে এ সপ্তাহ হতে বিজয় সংখ্যা পাওয়ার ঘটনা, তাহলে এই ঘটনা অনুকূল ফলাফল কি টেন, তাহলে মানে 6টা, 2 টেন, বিজয় সংখ্যা কয়টা
বিজনেস সপ্তাহ তো হেড থেকে পাবো তিনটা, টেল থেকে পাবো তিনটা, দ্যাট ইজ ছয়টা। এখন এবারে আমি দেখব এ ও বি এর অনুকূল ফলাফল, মানে অর্থাৎ এই দুইটার মধ্যে কোন সাধারণ বিন্দু আছে কিনা। দেখো আছে 1 3 5, এখানে আছে T1 T3 T5, দ্যাট ইজ 3, কারণ আমরা দেখছি যে দুইটার গঠনের মধ্যে সাধারণ বিন্দু থাকে আছে এখানে, যদি না থাকে তাহলে না লিখতে দিলুক। এখানে আছে, এর মধ্যে আছে T1 T3 T5, বির মধ্যে আছে, এটাকে আমরা বলি সাধারণ বিন্দু বা অনুকূল ফলাফল এ ও বি এর। তাহলে এবার আমরা জানি, ঠিক আছে, আমরা জানি দুইটি ঘটনা স্বাধীন হবে যদি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি এটা হয় হবে। আমরা জানি, আমরা এবারে আমরা জানি এ ও বি ঘটনা দুইটি স্বাধীন হলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি এ ইনটু প্রবাবিলিটি বি। এবার আমরা প্রমাণ করব, তাহলে আসলে বাম পক্ষ লিখতে হবে না লিখতে হবে, তাহলে এ ইন্টারসেকশন বি কি, এ আর বি এর অনুকূল ফলাফল দ্যাট ইজ 3, মোট ফল কত, এ বি হচ্ছে 1/4। এবার আমরা বের করব প্রবাবিলিটি এবং এই প্রবাবিলিটি বি এর, তাহলে প্রবাবিলিটি এ ইনটু প্রবাবিলিটি বি, আসো প্রবাবিলিটি আছে কয়টা 6, 6/12 ইনটু বি আছে কয়টা 6/12, তাহলে কাটাকাটি করলে 2 2, দ্যাট ইজ 1/4। এই দেখো, তার মানে আমরা বলছিলাম যে এটা সমান এটা হবে, তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/4, প্রবাবিলিটি এ গুণ প্রবাবিলিটি বি গুণ ফলাফল 1/4। তার মানে আমরা বলছি যে, আর তারা বলছে যে যে ঘটনাদ্বয় স্বাধীন, তাহলে আমরা বলবো যে হ্যাঁ সোহেল ও সাইমের বক্তব্যটি সঠিক, এ কথা বলে দিলাম, কারণ যেহেতু বাম পক্ষ ডান পক্ষ সমান। শিক্ষার্থী কিন্তু জাস্ট এখানে অন্য কিছু লেখা দরকার, জাস্ট বলতে হবে যে দুই ভাইয়ের বক্তব্যটি সঠিক। কিভাবে বুঝলাম যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর মান যা, আবার এটা ডান পক্ষ, মানে এটা আমরা আলাদা আলাদা গুণ করে দেখলাম যে দুইটাই সমান, যে আমরা জানি যে দুইটা যদি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান সমান এটা হয় তাহলে সমান, যদি না হতো তাহলে বলতে হবে দুই ভাইয়ের বক্তব্যটি সঠিক নয়। এরকম আরো অনেক অঙ্ক আছে বইতে, তোমরা দেখে এই বইটা আসছে কোন কোন একটা বোর্ডে, এই ধরনের অঙ্ক আরো আছে, তোমরা দেখে নিয়ে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।